প্রায় আড়াই বছর আগে দেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি 8% ছাড়িয়ে গিয়েছিল। প্রবৃদ্ধি আতঙ্কের ঘরে পৌঁছানোয় তখন অর্থমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকেরা উচ্ছ্বাসা প্রকাশ করেছিলেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের হিসেবে 2018-19 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 8.15%, যা গত 4 দশকের মধ্যে সর্বোচ্চ। কিন্তু 3 বছর পর জিডিপির গণনার ভিত্তি বছর পরিবর্তন করায় সেই আতঙ্কের প্রবৃদ্ধি কমে গেছে। নতুন হিসেবে ওই বছরের প্রবৃদ্ধি এখন দাঁড়িয়েছে 7.88%। ফলে 8% প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি এখন অর্থহীন হয়ে গেছে। জিডিপির নতুন ভিত্তি বছর ধরা হয়েছে 2015-16, তাতে গত 4 অর্থ বছরের প্রবৃদ্ধি কমে গেছে। তবে প্রবৃদ্ধি কমলেও বেড়েছে জিডিপির আকার, আর তাতেই মাথাপিছু আয় আগের চেয়ে বেড়েছে। শীর্ষ এক কর্মকর্তা জানান, নতুন ভিত্তি বছর ধরে জিডিপির হিসেবটি এখন চূড়ান্ত হিসেবেই ধরা হবে। প্রবৃদ্ধি নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করে 2020 সালের 13ই জুন 2020-21 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জানান, 1 দশক ধরে জিডিপি প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। গত 18-19 অর্থ বছরে 8.15% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা এশিয়ার সব দেশের মধ্যে সর্বোচ্চ। আমাদের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান, জিডিপির ভিত্তি বছর বদলানোর হিসেব বদলেছে, কিন্তু বাস্তবতা বদলায়নি। নতুন ভিত্তি বছরের মাধ্যমে জিডিপি গণনায় নতুন নতুন খাত যুক্ত হয়েছে, ফলে জিডিপির আকার 15 থেকে 16% বেড়েছে। এতে প্রবৃদ্ধি কিছুটা কমেছে। তিনি আরও জানান, জিডিপির আকার বেড়ে যাওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। তবে একজন রিক্সাওয়ালার যা আয় করতেন তা এখনও তাই করেন। পুরো বিষয়টি ইতিবাচক নাকি শুভঙ্করের ফাঁকি তা বুঝতে হলে বিবিএসের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। জাহিদ হোসেন জানান, নতুন ভিত্তি বছরের জিডিপির হিসাবটি আরও পরিষ্কার করে ব্যাখ্যা করা উচিত, কিন্তু বিবিএসের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা মেলেনি। চলতি মূল্যে জিডিপির আকার বেড়েছে প্রায় 4.5 লাখ কোটি টাকা। নতুন হিসাবে গত অর্থ বছর শেষে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 35 লাখ কোটি টাকা। জিডিপির আকার বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই মাথাপিছু আয় বেড়েছে, কারণ দেশের সামগ্রিক আয় বাড়লেও জনসংখ্যা বাড়েনি, তাই মাথাপিছু আয় 1 লাফে বেড়ে গেছে। 2020-21 অর্থ বছর শেষে মাথাপিছু আয় $327 মার্কিন বেড়ে $2,554 হয়ে গেছে, আগের হিসেবে যা ছিল $2,227। এভাবে আগের 3 বছরেও প্রতিবার মাথাপিছু আয় গড়ে $200 থেকে $250 বেড়েছে। এখানে উল্লেখ্য যে মাথাপিছু আয় কোনো ব্যক্তির আয় নয়, এটি একটি দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকে আসা প্রবাসী আয়সহ অন্যান্য আয়কে যোগ করার পর জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু আয় বের করা হয়। জিডিপি প্রবৃদ্ধির সঙ্গে বিনিয়োগের একটি সম্পর্ক রয়েছে। মোটা দাগে কম বিনিয়োগ করে উৎপাদন বেশি হলে সেটিকে উচ্চ উৎপাদনশীলতা হিসেবে বিবেচনা করা হয়। নতুন ও পুরনো 2 ভিত্তি বছর হিসেবেই 3 বছর ধরে জিডিপির অনুপাতে বিনিয়োগের পরিমাণ কমেছে। তবে আগে যত টাকা বিনিয়োগ করে যত পণ্য বা সেবা সৃষ্টি করা যেত, এখন সেই গতিতে পণ্য বা সেবা সৃষ্টি করা যাচ্ছে না। কোভিডের কারণে প্রবৃদ্ধি কমে যাওয়ায় এটি আরও প্রকট হয়েছে। ক্রমবর্ধমান মূলধন উৎপাদন অনুপাত বা ICOR 2020-21 অর্থ বছরে ছিল 5.66, 19-20 অর্থ বছরে 9.05, 18-19 অর্থ বছরে 4.08। ICOR যত বেশি উৎপাদনশীলতা তত কম, এর মানে পণ্য উৎপাদন বা সেবা সৃষ্টি করতে উদ্যোক্তাদের আগের চেয়ে বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। জাহিদ হোসেন জানান, নতুন হিসাবে বিনিয়োগের যে চিত্র পাওয়া গেছে তাতে বিনিয়োগের হিসাব বদলেছে ঠিকই, কিন্তু বিনিয়োগ পরিবেশের বাস্তবতা বদলায়নি।